সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। বাংলা সাহিত্যে প্রফেসর শঙ্কুর আবির্ভাব 1961 সালে। সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প বোমযাত্রীর ডায়েরি। মুহূর্তের মধ্যে বাঙালি পাঠককুলের মন জয় করে নেয় এই আত্মভোলা বৈজ্ঞানিকটি। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এই গল্পটি প্রকাশিত হয় 1965 সালে সন্দেশ পত্রিকায়। এই গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। প্রধান চরিত্রে প্রফেসর শঙ্কু, গ্রেগর লিন্ডকুইস্ট, প্রফেসর আর্চিবল্ড অ্যাক্রয়েড। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার মীর। শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন। সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত 5 বছরের পরিশ্রম সার্থক করল। এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর, সুস্বাদু ও পুষ্টিকর নতুন ফল যে তৈরি হতে পারে, এটা আমার এই রিসার্চের আগে কেউ জানত না। গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সভেনসন আমার গিরিডির ল্যাবরেটরিতে এসে আমার ফলের নমুনা দেখে এবং চেখে একেবারে থ। দেশে ফিরে গিয়ে কাগজে লেখালেখির ফলে আমার এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে। আমার আজকের এই সম্মানের জন্য সভেনসন অনেকখানি দায়ী, তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতি আমার মন কৃতজ্ঞতায় ভরে উঠেছে। সুইডেনে আগে আসিনি, এসে ভালোই লাগছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, এটা মে মাস, তাই 24 ঘন্টায় সূর্য দেখছি। কিন্তু সে সূর্য কেমন ঘোলাটে, নিস্তেজ। সবসময় মনে হয় সন্ধ্যা হয়ে আছে। শীতকালে যখন রাত ফুরোতে চায় না, তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয়। শুনেছি 6 মাস রাত্রের পর প্রথম সূর্যের আলো দেখে এখানে লোক নাকি আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে। আমরা যারা বিষুবরেখার কাছাকাছি থাকি তারা বোধহয় ভালোই আছি। বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণ নেই। এখানের কাজ সেরে নরওয়েতে যাওয়ার ইচ্ছে ছিল। এর অবশ্য একটা কারণ আছে। বছর চারেক আগে যখন ইংল্যান্ডে যাই, তখন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর আর্চিবল্ড অ্যাক্রয়েডের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়। সাসেক্সে তার কটেজে একটা উইকেন্ডও কাটিয়ে এসেছিলাম। অ্যাক্রয়েডও তখন নরওয়ে যাবো যাবো করছেন, কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে, সেটা তিনি স্টাডি করবেন। লেমিং এক আশ্চর্য প্রাণী। বছরের কোনো একটা সময় এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে। পথে শেয়াল, নেকড়ে, ঈগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে, ক্ষেতের ফসল নিঃশেষ করে, সবশেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলেই ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দুঃখের বিষয়, অ্যাক্রয়েডের স্টাডি বোধহয় অসমাপ্ত থেকে গিয়েছিল, কারণ গিরিডিতে থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয়। অ্যাক্রয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি, আমার দ্বারা সেটা হয় কি না দেখব বলেই নরওয়ে যাওয়ার কথা ভাবছিলাম। রাত্রে ডিনারের পরে হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজায় টোকা পড়ল। তখন আমার মাথায় লেমিং এর চিন্তায় ঘুরছিল। দরজা খুলে দেখি একটি মাঝবয়সী লম্বা ভদ্রলোক, মাথায় সোনালি চুল, চোখে সোনার চশমা, আর সেই চশমার পুরো কাঁচের পেছনে একজোড়া তীক্ষ্ণ নীল চোখ। ভদ্রলোক ঠোঁট ফাঁক করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন, তখন লক্ষ্য করলাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। তার কথায় জানলাম তার বাস নরওয়ের সুলিটেলমা শহরে, নাম গ্রেগর লিন্ডকুইস্ট। লোকটি নাকি শিল্পী, বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে, অর্থাৎ গায়ের রং, চুল, নখ, পোশাক টোশাক সব আসল মানুষের মতোই, কেবল
সাইজ 6 ইঞ্চির বেশি নয়। এ কথা সে কথার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি যদি আমার ওখানে দিন কতক আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃতিও গড়ে নিতে পারব। লিনকুইস্ট আরো বললেন যে তার কালেকশনে নাকি কোনো বিখ্যাত ভারতীয়ের পুতুল মূর্তি নেই এবং আমি এই প্রস্তাবে রাজি হলে নাকি তিনি নিজেকে ধন্য মনে করবেন। কথায় কথায় আমার লেমিং সম্পর্কে জানবার আগ্রহটাও প্রকাশ পেয়ে গেল। তাতে ভদ্রলোক বললেন, লেমিংয়ের সন্ধানে বনবাজারে ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন। এরপরে আমার আর কিছু বলার রইল না। আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গে নরওয়ে যাত্রা করব স্থির করেছি। 17ই মে, দুদিন হল সুলিটেলমা শহরে এসেছি। নরওয়ের উত্তর প্রান্তে কিওলেন উপত্যকায় এই শহরটি ভারী মনোরম। আশেপাশে তামার খনি রয়েছে আর শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলিটেলমা পর্বতশৃঙ্গ। 6,000 ফিটের মতো হাইট, কাজেই আমাদের হিমালয়ের এক একটি শৃঙ্গের কাছে একে সামান্য টিলা বলেই মনে হবে। কিন্তু নরওয়েতে ওই শৃঙ্গের উচ্চতা দ্বিতীয় স্থান অধিকার করেছে। লিন্ডকুয়েস্ট আমাকে পরম যত্নে রেখেছেন। এর বাড়ির আশেপাশে আর কোনো বাড়িটাড়ি চোখে পড়ল না। এমনি নরওয়ে দেশটায় লোক সংখ্যা কম, তার মধ্যেও লিন্ডকুয়েস্ট যেন একটি জনবিরল পরিবেশই বেছে নিয়েছেন। আমার এতে কোনো আপত্তি নেই। আমাদের গিরিডির বাড়িটাও নিরিবিলি জায়গা বেছেই তৈরি করেছিলাম আমি। লেমিং এখনো দেখা হয়নি, দু একদিন সময় চেয়ে নিয়েছে লিন্ডকুয়েস্ট। এতেও আমার আপত্তি নেই, কারণ আমি হাতে কিছুটা সময় নিয়েই দেশ ছেড়েছি। আপাতত বিশ্রামের প্রয়োজন। ট্রাউট মাছ খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি, সব মিলিয়ে বেশ আরামে আছি। তবে লিন্ডকুয়েস্টের একটা বাতিক মাঝে মাঝে কেমন যেন অস্বস্তির সৃষ্টি করে। সে আমার দিকে প্রায় এক দৃষ্টি চেয়ে থাকে। কথা বলার সময় চাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি যে সে স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে আছে। আজ সকালে এর কারণটা জিজ্ঞেস না করে পারলাম না। লিনকুইস্ট বিন্দু মাত্র অপ্রস্তুত না হয়ে বলল, কোনো লোকের পোর্ট্রেট করার আগে কিছুদিন যদি তাকে ভালো করে দেখা যায় তাহলে মূর্তি গড়ার সময় শিল্পীর কাজ সহজ হয়ে যায়, এবং যার পোর্ট্রেট হচ্ছে তাকেও আর একটানা বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না। আমার আর একটা প্রশ্ন আর চেপে রাখতে পারলাম না। বললাম, আপনার পুতুলগুলি কবে দেখাবেন? বড় কৌতূহল হচ্ছে কিন্তু। লিনকুইস্ট বলল, পুতুলগুলোয় ধুলো পড়েছে, আমার চাকর হান্স সেগুলিকে পরিষ্কার করলে পর কাল সন্ধে নাগাদ সেগুলি দেখাতে পারবো বলে আশা করছি। আর লেমিং? আগে পুতুল, তারপর লেমিং, কেমন? অগত্যা রাজি হয়ে গেলাম। 18ই মে রাত 12টা, 2 ঘন্টা হলো ঘরে ফিরেছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি। তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধে হচ্ছে। আজ সন্ধে 7টায়, সন্ধে বলছি ঘড়ির টাইম অনুযায়ী, কারণ এখানে সত্যিকারের রাত দিনের কোনো তফাৎ বোঝা যায় না, লিন্ডকুয়েস্ট তার বৈঠকখানায় একটা গোপন দরজা খুলে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুলগুলো দেখালো। আমি এরকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি। টেবিলের ওপর রাখা কাঁচের আবরণে ঢাকা যে জিনিসগুলো দেখলাম সেগুলিকে পুতুল বলতে বেশ দ্বিধা বোধ করছি। আসলে মানুষের সঙ্গে এদের তফাৎ কেবল এই যে এগুলো নিষ্প্রাণ এবং এদের কোনোটাই 6 ইঞ্চির বেশি লম্বা নয়। মোটামুটি বলা যেতে পারে যে আসল মানুষের যা আয়তন এগুলি তার 10 ভাগের 1 ভাগ। সব শুদ্ধ 6টি পুতুল রয়েছে, সবই নাম করা লোকের, যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। যাদের দেখে চিনলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি ভূপর্যটক অরি ক্লেমো,
আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিমন। আর ছ নম্বর কাঁচের খাঁচায় যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভেতর ঢুকে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ ও আমার বন্ধু আর্চিবল্ড অ্যাকরয়েড। ছ বছর আগে লেমিংয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে নরওয়েতেই যার মৃত্যু হয়। অ্যাকরয়েডের পুতুল দেখেই বুঝতে পারলাম পোর্ট্রেট হিসেবে এগুলো কি আশ্চর্য রকম নিখুঁত। শুধু যে মোটামুটি তার চেহারা মিলেছে তা নয়, এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল, গায়ের চামড়া, চোখের তারা সবই একেবারে জীবন্ত মনে হয়। এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। অ্যাকরয়েডের সামনে আমাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিঙ্গুইস্ট জিজ্ঞাসা করলো, কি হলো, একে চিনো নাকি? বললাম, বিলক্ষণ, ইংল্যান্ডে আলাপ হয়েছিল, প্রায় বন্ধুত্বই। লেমিং এর খবর ওর কাছেই তো পাই, নরওয়েতে ওর মৃত্যু হয় বলে শুনেছিলাম। তা হয়, তবে আমার ভাগ্যটা খুবই ভালো, মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন, আর তখনই এই পুতুলটি তৈরি করে ফেলি। যাদের পুতুল দেখছো তারা সকলেই আমার বাড়িতে থেকে আমায় সিটিং দিয়ে গেছে। গুপ্ত ঘরটা থেকে ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় লিন্ডকুইস্ট বলল, পরশু থেকে তোমার পোর্ট্রেটের কাজ শুরু করব। আমি ঘরে বসে বসে ডায়েরি লিখছি আর অ্যাকরয়েডের সেই হাসি হাসি মুখটা আমার মনে পড়ছে। কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে এটা আমি কল্পনাও করতে পারিনি। লিন্ডকুইস্ট লোকটা কি শুধুই শিল্পী, না বৈজ্ঞানিকও বটে? কি উপাদান দিয়ে পুতুলগুলো গড়ে যাতে চোখ, নখ, চামড়া, চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক বলে মনে হয়? আশা করি আমার মূর্তিটি ও আমার সামনেই করবে, যাতে মাল মশলা নিজের চোখে দেখার সুযোগ হবে। কাল সকালে বরং ওকে এই বিষয়ে দু একটা প্রশ্ন করে দেখব, দেখি না কি বলে। আপাতত লেমিং এর প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়েই পড়া যাক। 19 মে, কাল রাত্রে একটা ঝোড়ো হাওয়ার সঙ্গে একটা তীব্র উগ্র গন্ধ নাকে আসতে ঘুমটা ভেঙে গিয়েছিল। গন্ধটা অনেকক্ষণ ছিল, কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ, চেনার মধ্যে কপার সালফেট ও ফেরাস অক্সাইড, এছাড়া কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সেটা কেমিক্যালও হতে পারে বা অন্য কিছু হতে পারে। মোট কথা, এই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোথাও কেমিক্যাল নিয়ে কারবার চলছে। লিন্ডকুইস্ট যে বৈজ্ঞানিক সে সন্দেহটা আরো দৃঢ় হল। সকালে বুড়ো চাকর হান্স এসে বলল, বাবু একটু বেরিয়েছেন, আপনাকে অপেক্ষা না করে ব্রেকফাস্টটা খেয়ে নিতে বলেছেন। খাওয়া দাওয়া সেরে বাড়ির ভেতরে এবং আশপাশটা একটু পায়চারি করে দেখলাম। এখানে সেখানে ঝোপঝাড়ের পেছনে ফ্লাস্ক, টেস্ট টিউবের টুকরো এবং একটা মরচে ধরা বুনসেন বার্নার দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না, পুতুলগুলোর পেছনে একটা বৈজ্ঞানিক কারসাজি রয়েছে। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। একটা খটকা কেবল মনে খোঁচা দিচ্ছে, যে বৈজ্ঞানিক সে আর একজন বৈজ্ঞানিকের কাছে নিজেকে শিল্পী বলে পরিচয় দেবে কেন? 9:30 নাগাদ যখন ঘরে ফিরেছি তখনও লিন্ডকুইস্টের দেখা নেই। হান্সকে জিজ্ঞেস করাতে সে তার ফেরার টাইম কিছু বলতে পারল না। একা ঘরে বসে থাকতে থাকতে মাথা একটা বদবুদ্ধি এলো, দিনের বেলা পুতুলগুলোকে আর একবার দেখে আসতে পারলে কেমন হয়। গুপ্ত ঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে, দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলেই সেটা খুলে যায়। গতকাল লিন্ডকুইস্ট হাতলটা নিয়ে কবার ডান দিকে আর কবার বাঁ দিকে ঘুরিয়ে তারপর টানটা দিয়েছিল, সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম। সাধারণ লোকের পক্ষে অবশ্যই কাজটা সম্ভব হতো না। হান্সকে ডেকে বললাম,
আমার না একটা জরুরি টেলিগ্রাম পাঠানো দরকার, তুমি যদি একটু কাজটা করে দিতে পারো। আমার ঠান্ডা দেশে এসে একটু হাঁপ ধরেছে, এতটা পথ হাঁটতে ভরসা পাচ্ছি না। হান্স অবশ্যই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং আমিও আমার বাড়ির চাকর প্রহ্লাদের নামে একটা আজগুবি টেলিগ্রাম লিখে হান্সকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। হান্স রওনা হওয়ার পর আরও 5 মিনিট অপেক্ষা করে আমি বাড়ির গেটের বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। এদিক ওদিক চাইলে বহুদূর অবধি দেখা যায়, লিনকুইস্টের কোনো চিহ্ন দেখলাম না। বুঝলাম সে ফিরলেও 15 মিনিটের আগে নয়। ভেতরে ফিরে এসে গুপ্ত দরজায় গিয়ে মুখস্থ মাফিক হাতলটা এদিক ওদিক ঘোরানো শুরু করলাম। যথা সময় একটা খচ শব্দে দরজাটা খুলে গেল। পকেটে টর্চ ছিল, সেটা জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। গুপ্ত ঘরে পৌঁছে এক এক করে কাঁচের খাঁচাগুলোর ওপর আলো ফেলে দেখতে শুরু করলাম। কালকের চেয়ে কোনো বিশেষ তফাৎ চোখে পড়ল না। 1 নম্বরে সেই ইটালির গায়ক, নাম বোধহয় মারিও বাতিস্তা। 2 মুষ্টিযোদ্ধা বব স্লিমন, 3 ফরাসি পর্যটক অঁরি ক্লেমো, 4 জাপানি সাঁতারু হাকিমোতো, 5 সেই জার্মান কবি, নাম মনে নেই, আর 6 আমার বন্ধু অ্যাকরয়েড। আমি টর্চটা নিয়ে অ্যাকরয়েডের খাঁচার দিকে এগিয়ে গেলাম। খাঁচাগুলো বেশ এরকম জিনিস এর আগে দেখিনি কখনো। একরকম কাঁচের আবরণ থাকে মন্দিরের চূড়োর মতো, যাতে অনেক সময় ভালো ঘড়ি কিংবা মূর্তি ঢাকা দেওয়া থাকে। এটা খানিকটা সেই রকম, কিন্তু তফাৎ এই যে এতে আবার একটা দরজা আছে এবং তাতে কব্জা এবং চাবি লাগানোর বন্দোবস্ত আছে। অবশ্যই ইচ্ছে করলে পুরো ঢাকনাটাই হাত দিয়ে তুলে ফেলা যায়। আমি কাঁচের সঙ্গে প্রায় মুখ লাগিয়ে দিয়ে অ্যাকরয়েডের পুতুলটা দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হলো গতকালের ভঙ্গির সঙ্গে যেন সামান্য একটু তফাৎ। কালকে যেন ডান হাতটা পকেটের মধ্যে আর একটু বেশি ঢোকানো মনে হয়েছিল, তাই কি না আমার চোখের ভুল? এমনও তো হতে পারে যে পুতুলগুলির অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর ব্যবস্থা করা আছে। লিনকুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তার দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয়, কিংবা হয়তো পুতুলগুলোকে ঝাড়পুঁছ করার সময় হাত পা একটু নড়ে যায়। একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয়। কিন্তু অ্যাকরয়েডের পুতুলটায় হাত দিতে কেমন জানি সংকোচ বোধ হলো, তাই জাপানি সাঁতারুর পুতুলের ঢাকনাটা খুলে সেটা আস্তে আস্তে হাতে তুলে নিলাম। নিয়েই বুঝলাম যে হাত পা নাড়ানোর কোনো উপায় লিনকুইস্ট রাখেনি। পুতুলগুলো একেবারেই অসাড় এবং অনড়। কাঁচের ঢাকনা চাপা দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলাম। লিনকুইস্ট ফিরল 12:30 সময়। দুপুরে খাবার টেবিলে তাকে বললাম, আজ একটু পড়াশোনা করবার ইচ্ছে হচ্ছে, তোমাদের এখানে শুনেছি একটা ভালো পাবলিক লাইব্রেরি আছে, একবার যাওয়া যায়? লিনকুইস্ট বলল, স্বচ্ছন্দে আমি রাস্তাও বাতলে দেব, আজই যাও, কারণ কাল থেকে তো তোমায় সিটিং দিতে হবে। আমি বিশ্রাম না করেই বেরিয়ে পড়লাম। মনের মধ্যে কেমন জানি একটা অস্পষ্ট সন্দেহ উঁকি মারছিল। সেই কারণেই কিছু পুরনো খবরের কাগজ ঘাঁটার দরকার হয়ে পড়েছিল। 3.5 ঘন্টা লাইব্রেরিতে বসে লন্ডন টাইমস কাগজের ফাইল ঘেঁটে মনে গভীর সন্দেহ, উত্তেজনা ও উদ্বেগ নিয়ে বাড়ি ফিরলাম। 2 বছর আগে 11 সেপ্টেম্বরের টাইমস কাগজে আর্চিবল্ড অ্যাকরয়েডের মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে অ্যাকরয়েড কিভাবে কোথায় মারা গিয়েছিলেন তা জানা যায়নি।
নরওয়ে ভ্রমণকালে তিনি নিখোঁজ হয়ে যান। তাকে শেষ দেখা গিয়েছিল ফিয়র্ডে পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকোয় চাপতে। সেই নৌকোটিরও কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজেই ধরে নেওয়া হয়েছিল যে নৌকা ডুবির ফলেই অ্যাক্রয়েডের মৃত্যু ঘটে। বব স্লিমন, হাকি মোতো ও অঁরি ক্লেমোর মৃত্যু সংবাদও পড়লাম। এরা সকলেই ইউরোপে নিখোঁজ হয়েছেন এবং সকলকেই অনেক অনুসন্ধানের পরে মৃত বলেই ধরে নেওয়া হয়েছে। বাড়ি ফিরে এসে বাকিটা দিন যথাসাধ্য স্বাভাবিকভাবেই কাটিয়ে দিতে চেষ্টা করলাম। লেমিং সম্পর্কে কৌতূহলটা মন থেকে প্রায় মুছে গেছে। রাত্রে খেতে বসে লিনকুইস্ট বলল, শঙ্কু তুমি মদ খাও না? আমাদের দেশের একটা ভালো ওয়াইন একটু চেখে দেখবে নাকি? আমার অবশ্য এই বিশেষ মদটা রোচে না, তবে লোকে খুব ভালো বলে, একটু দেখো না খেয়ে। পাছে লিনকুইস্টের মনে আমার সন্দেহ সম্পর্কে কোনো সন্দেহ জাগে তাই আপত্তি করলাম না। লিনকুইস্ট খানিকটা মদ গ্লাসে ঢেলে দিল। গ্লাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেলাম। তাও সামান্য খানিকটা চুমুক দিয়ে সেটাকে ন্যাপকিনে ফেলে দিয়ে বললাম, এ ব্যাপারে তোমারও আমার রুচি একই রকম, তার চেয়ে বরং তুমি যেটা পান করছো সেটাই কিছুটা আমাকে দাও না। লিনকুইস্ট মদের মধ্যে ঘুমের ওষুধ দিয়েছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তার অভিসন্ধিটা আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। আজ রাতটা যে করে হোক, জেগে থেকে ও কি করে সেটা দেখতে হবে। বিশে মে, কাল রাত্রে না ঘুমানোর ফলে যে অদ্ভুত অভিজ্ঞতা হল সেটা আজ সকালেই লিখে ফেলছি। লিনকুইস্টের এই কাঠের বাড়িতে দরজা চৌকাঠ বলে কিছু নেই, ফলে হয় কি পাশের ঘরে আলো জ্বালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায়। লিনকুইস্টের বৈঠকখানায় কুকু ক্লকে কোকিল তখন সবে ১২টা ডাক ডেকেছে। আমি আমার সেই ঘুমতাড়ানি ট্যাবলেটটা না খেয়েও তখন দিব্যি জেগে বসে আছি, কারণ মনে কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাত্রে একটা কিছু ঘটবে। এমন সময় আমার বন্ধ দরজার তলা দিয়ে আলো দেখলাম। কে জানি বৈঠকখানায় আলো জ্বলেছে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপরেই একটা পরিচিত খুঁচ শব্দ শুনতে পেলাম। এবার বৈঠকখানার বাতিটা নিবে গেল। আমি মিনিট খানেক চুপ করে থেকে মোজা পায়ে আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে সেটা ইঞ্চি খানিক ফাঁক করে চোখ লাগিয়ে এদিক ওদিক দেখলাম, তারপর দরজা খুলে এগিয়ে গেলাম। গুপ্ত দরজার দিকে গিয়ে দেখি দরজা খোলা। বিপদের আশঙ্কা সত্ত্বেও তখন একটা অদম্য বৈজ্ঞানিক কৌতূহল আমাকে পেয়ে বসেছে। আমি দরজা খুলে ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। সাড়ে তিন পাক নামলে পরে পুতুলের ঘরে পৌঁছানো যায়। তিন পাকের শুরুতেই একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। আমার কান, শুধু কান কেন, আমার সব ইন্দ্রিয়ই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সজাগ, তবুও এ শব্দটা এতই নতুন, এটা চিনতে আমার বেশ কিছুটা সময় লাগলো। অবশেষে হঠাৎ চিনতে পেরে বিস্ময় এবং আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। এ হলো মানুষের চিৎকার,
কিন্তু গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ ও মিহি। চিৎকারের ভাষাটা জাপানি। আমার বুঝতে বাকি রইল না যে ওই জাপানি পুতুল সাঁতারু হাকিমতোই কোনো বিপন্ন অবস্থায় পড়ে এভাবে আর্তনাদ করছে। আমি স্তম্ভিত হয়ে চিৎকারটা শুনছি, এমন সময় হঠাৎ সেটা থেমে গেল। তারপর টং করে কাঁচের শব্দ। এই শব্দেরও কারণ অনুমান করা কঠিন নয়। কাঁচের খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ এটা। আমার কৌতূহল এখন সব ভয়কে ছাপিয়ে উঠেছে। আমি সিঁড়ির বাকি ধাপ কটা নেমে গিয়ে দেয়ালের পাশ দিয়ে গলাটা বাড়িয়ে দিলাম। লিনকুয়েস্ট একটা চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকের খাঁচাটা খুলেছে। তারপর হাত ঢুকিয়ে মুঠো করে পুতুলটাকে বাইরে বের করে এনে তার গায়ে বাঁ হাত দিয়ে কি যেন একটা ঠেকাতেই পুতুলটা হাত পা ছুটতে আরম্ভ করল এবং তারপর শুরু হলো ক্ষীণ মিহি সুরে আর্তনাদ। লিনকুইস্টের ব্যবহারে কোনো বিচলিত হওয়ার লক্ষণ দেখলাম না। সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট ড্রপার দিয়ে পুতুলের হাঁ করা মুখে কি যেন পুরে দিচ্ছে। আস্তে আস্তে পুতুলের হাত পা ছোঁড়া থেমে গেল। তারপর লিনকুইস্ট আগের সেই প্রথম জিনিসটা পুতুলের গায়ে ঠেকাতেই সেটার হাত পা অসাড় হয়ে আগের অবস্থায় চলে এলো। লিনকুইস্ট সেটাকে খাঁচার মধ্যে পুরে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল। আমি আমার জায়গায় বিউহল অথচ তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পেছনে দশ হাতের মধ্যেই যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা লিনকুইস্টের খেয়ালই হল না। এরপরে অ্যাক্রয়েডের পালা। উন্মাদ বৈজ্ঞানিকের হাতের মুঠোয় অ্যাক্রয়েডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ ও উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল। এমন সময় হঠাৎ দেখলাম অ্যাক্রয়েডের ছটফটানি থেমে গেল। এত দূর থেকেও মনে হলো তার মাথাটা যেন আমার দিকেই ঘোরানো। তারপর পরিষ্কার মার্জিত ইংরেজি উচ্চারণে অতি কষ্টে মিহি চিৎকার এলো। পুতুলের মুখে আমার নাম শোনা মাত্র লিনকুইস্ট বিদ্যুৎ বেগে সিঁড়ির দিকে দৃষ্টি ঘোরাতেই আমিও ঘুরে তিন চার সিঁড়ি একসঙ্গে উঠে বৈঠকখানা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আশ্চর্য, লিনকুইস্ট আমার ঘরের দিকে এলো না। এখন সকাল নটা। ব্রেকফাস্টের জন্য আমার ডাক পড়েনি। এটাও বুঝতে পেরেছি যে আর ডাক পড়বে না। আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তেইশে মে। কালকের ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেল, এখনো লিনকুইস্টের দেখা নেই। আমার ঘরে কিছু ফল রাখা ছিল আর আমার সঙ্গে কিছু বিস্কিট ছিল, এছাড়া কাল থেকে কিছুই খাওয়া হয়নি। খিদের সঙ্গে সঙ্গে শরীরে একটা অবসাদ এসে পড়েছে। কাল রাত্রে সব বিদঘুটে স্বপ্ন দেখেছি, তার মধ্যে একটাতে দেখলাম ইঁদুরের মতো দেখতে একটা অতিকায় জানোয়ার আমার জানলা দিয়ে ঘরে ঢুকতে চেষ্টা করছে। তারপর একটা বিস্ফোরণের শব্দ আর একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল। আমি কিছুক্ষণ অবশ হয়ে পড়ে রইলাম। তখন থেকেই একটা গন্ধ পাচ্ছি। এখন বুঝতে পারছি সেটা আসছে আমার ফায়ার প্লেসের ভেতর থেকে। চিমনি দিয়ে গন্ধটা ঘরে ঢুকছে। শুধু গন্ধ নয়, গন্ধের সঙ্গে বাষ্পের মতো কি যেন ঢুকে ঘরটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দিচ্ছে। আমার মাথাটাও কেমন যেন
ঝিমঝিম করছে, লিখতে বেশ অসুবিধে হচ্ছে, আর বোধহয় কলম। সাতই জুন, আমি সুস্থ আছি বলবো না, তবে বেঁচে যে আছি এটাই বা কি কম আশ্চর্যের কথা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজ এর ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছি। ডিনারে ট্রাউট মাছ দিয়েছিল, খাইনি। লিনকুইস্টের বাড়িতে খাওয়া কোনো কিছুই আর কোনোদিন খেতে পারবো কিনা জানি না। সুলেটেলমার পুরো ঘটনাটা মন থেকে চিরকালের মতো মুছে ফেলার কোনো বৈজ্ঞানিক উপায় আছে কিনা সেটা গিরিডিতে গিয়ে ভেবে দেখতে হবে। যাই হোক, আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি, কারণ এ ধরনের পৈশাচিক কাণ্ড কারখানার একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিং এর কাজ করতে পারে। আমার 23 মে'র বিবরণে ধোঁয়া আর গন্ধের কথা বলেছিলাম। গন্ধটা কখন যে আমায় অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরই পাইনি। জ্ঞান যখন হলো তখন মনে হলো একটা বিশাল ঘরের মধ্যে শুয়ে আছি। ঘরের ছাদটা এতই উঁচুতে যে আমি যেন ভালো করে দেখতেই পাচ্ছি না। প্রথমে মনে হলো আমি হয়তো কোনো গির্জার ভেতরে রয়েছি, কিন্তু তারপর ভালো করে দেখতে ছাদের কড়ি বরকাগুলো চোখে পড়ল, আর সেগুলো যেন কেমন চেনা চেনা মনে হলো। যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন নরম নরম মনে হচ্ছিল, তবে সেটা বিছানা নয়, কারণ সেটা স্থির থাকছিল না। তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতেই একটা তীব্র আলোয় আমার চোখটা প্রায় ঝলসে গেল। সেই আলোটাও যেন অস্থির, মাঝে মাঝে আমার চোখে পড়ছে, মাঝে মাঝে সরে যাচ্ছে। একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম। আলোটা আসছিল দুটো বিরাট গোল কাঁচে রিফ্লেক্টেড হয়ে। কাঁচের পেছনে জলজল করছে দুটো মসৃণ নীল চক্র, তার মাঝখানে আবার অপেক্ষাকৃত ছোট দুটি কালো চক্র। এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও স্থির নয়, এদিক ওদিক নড়ছে, আর মাঝে মাঝে আমার দিকে চাইছে। হ্যাঁ, চাইছেই বটে, কারণ ও দুটো আসলে চোখ, লিনকুইস্টের চোখ। কাঁচ দুটো লিনকুইস্টের সোনার চশমা। আমি শুয়ে আছি লিনকুইস্টের দস্তানা পরা হাতের উপরে, আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলোরই মতো, অর্থাৎ যা ছিলাম তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সাইজে ছোট হয়ে গেলেও আমার জ্ঞান বুদ্ধি অনুভূতি কমেনি, কেবল বাঁ হাতের কাঁধের কাছটায় একটা যন্ত্রণা। বুঝলাম সেখানে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। লিনকুইস্ট এবার আমার উপর ঝুঁকে পড়ল, তার গরম নিঃশ্বাস আমার শরীরের উপর অনুভব করলাম। এইবার তার ঠোঁটটা ফাঁক হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল, সঙ্গে সঙ্গে মদের গন্ধ আর উত্তপ্ত হাওয়া। লিনকুইস্টের কথা, আমার হবিটা কেমন বলতো শঙ্কু? বেশ নতুন ধরনের নয় কি? লোকে ডাক টিকিট জমায়, দেশলাইয়ের লেবেল জমায়, পুরনো টাকা জমায়, অটোগ্রাফের খাতায় লোকের সই জমায়, আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাঁচের ঢাকনায় ঢেকে রেখে দিই। আমার এই অদ্ভুত শখ, এই আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কেউ কি আমায় উপাধি দেবে? কেউ না।
তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে, তাহলে আর তোমাকে রাখা কেন? আসলে কি জানো, বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না, রাখছি ভারতীয় বলে। বিখ্যাত ভারতীয় আর চট করে ঘরের কাছে কোথায় পাবো বলো? নরওয়েতে আর কজনই বা আসে? আর আমার এই আস্তানায় তো সকলে সবসময় আসতে চায় না, যেমন তুমি এলে। লিনকুইস্ট দম নেবার জন্য একটু থামল, তারপর জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, আমার আমার সবচেয়ে বড় গুণ কি জানো, আমি খুন করি না। এরা আসলে জ্যান্ত রয়েছে, দিনের বেলায় ইলেকট্রিক শক দিয়ে এদের অসাড় করে রেখে দিই, রাত ১২টায় আবার শক দিয়ে জাগিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিই। প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাও বলি, তবু আফসোস এই যে এরা এত নির্ভাবনায় থেকেও কেউই খুশি থাকতে পারছে না। জ্ঞান হলেই সবকটা আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে, যেখানে খাওয়া পড়ার কোনো চিন্তা করতে হচ্ছে না, জীবন ধারণের কোনো সমস্যার প্রশ্নই যেখানে উঠছে না, সেখানে পালাবার এত ইচ্ছের কারণটাই আমি বুঝতে পারছি না। তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে, তাই নয় শঙ্কু? লিনকুইস তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের ওপর শোয়াল, তারপর আমার কোমরে এবং বুকের ওপর একজোড়া স্ট্র্যাপ আটকে বন্দি করে ফেলল। আমি আপত্তি বা গায়ের জোর দেখানোর কোনো চেষ্টাই করলাম না, কারণ আমি জানতাম যে তাতে কোনো ফল হবে না। এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা, এবং আমার এই ক্ষুদে অবস্থায় কেবল বুদ্ধি খাটিয়ে কিভাবে লিনকুইস্টকে শায়েস্তা করা যায় সেইটা ভেবে স্থির করা। লিনকুইস্ট বলেছে যে ক্ষুদে মানুষকে অসার পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শক দিতে হয়। আমাকে কিন্তু ইলেকট্রিক শক দিয়ে লিনকুইস্ট বিশেষ সুবিধে করতে পারবে না, কারণ আমার গেঞ্জির নিচে আমার সেই কার্বোথিনের পাতলা জামাটা রয়েছে। সেবার গিরিডিতে ঝড়ের মধ্যে আমার বাগানের গাছের চারাগুলোকে বাঁচাতে গিয়ে কাছাকাছি একটা তাল গাছে বাজ পড়ায় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপরেই এই জামাটা আবিষ্কার করি এবং ২৪ ঘন্টাই পরে থাকি। লিনকুইস্ট আমাকে শোয়ানো অবস্থায় রেখে ঘরের অন্যদিকে চলে গিয়েছিল। এবার দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিবে গেল, তারপর একটা কাঠের টেবিল টানার শব্দ হল, তারপর কাঁচের ঠুংঠাং আওয়াজ, তারপর একটা সুইচ জ্বালানোর সঙ্গে সঙ্গেই আমার গায়ের উপর একটা তীব্র আলো এসে পড়ল। তারপর দেখলাম লিনকুইস্টের চশমার ঝলসানি। লিনকুইস্ট আমার দিকে এগিয়ে আসছে, এবার তার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে, তাতে একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম। লিনকুইস্টের ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসি, এবার তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল, আর চাপা কর্কশ্বরে কথা এলো, এসো বাছা ধন, আমার ৭ নম্বর পুতুল, এসো। ইলেকট্রিকের তার সমেত লিনকুইস্টের ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেলল। আমার স্নায়ুর ভেতরে একটা সামান্য শিহরণে বুঝতে পারলাম যে লিনকুইস্ট তারটা আমার গায়ে ঠেকিয়েছে। প্রায় ৫ সেকেন্ড সে তারটাকে এইভাবেই ঠেকিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল। আমি মটকা মেরে মরার মতো পড়ে রইলাম। ঘরের বাতি চলে উঠল। লিনকুইস্ট আমার স্ট্র্যাপগুলোকে আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল।
আমি হাত পাগুলোকে টান টান করে রইলাম, যেন পুতুল হয়ে গেছি। লিনকুইস্ট আমাকে একটা নতুন টেবিলের ওপর নতুন কাঁচের খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজায় চাবি দিয়ে দিল। ঘরের বাতি নিভে গেল। তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ পেলাম। গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ। এবার আমি হাত পা আলগা করলাম। ঘরে দুর্ভেদ্য অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাঁচের দেয়ালের সামনে পড়লাম। হাত দিয়ে ঠেলে দেখি সেটা রীতিমতো ভারী, এক চুলও নাড়ানো সম্ভব নয়। কাঁচের গায়ে ঠেস দিয়ে বসে ভাবতে আরম্ভ করলাম। নরবীজীয় বুনো শেয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। কাঁচের ঢাকনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁক রয়েছে সেইখান দিয়েই শব্দ আসছে, এবং সেই চুল পরিমাণ ফাঁক দিয়েই যে হাওয়া ঢুকছে সেটা আমার নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট। ওপরে বৈঠকখানা থেকে কুকু ক্লকের শব্দ শুনলাম, 3টে বাজল। রাত না দিন তা বোঝার কোনো উপায় নেই। আধো আধো ঘুমের আমেজ অনুভব করলাম। পা দুটোকে সামনে দিকে ছড়িয়ে দিয়ে গাটাকে এলিয়ে দিলাম। নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেল। আমি ত্রিলোকেশ্বর শঙ্কু, সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক, আজ একজন নরবীজীয় পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী। গিরিডির কথা মনে পড়ছে, উশ্রী নদী, খান্ডুলি পাহাড়, আমার বাড়ি, আমার বিড়াল নিউটন, চাকর প্রহ্লাদ, আমার ল্যাবরেটরি, আমার বাগানের উত্তর দিকে সেই গোলঞ্চ গাছ, আমার কত অসমাপ্ত কাজ, কত গবেষণা, কত কিসের শব্দ! একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল। আমি পা দুটোকে টেনে নিয়ে সোজা হয়ে বসলাম। আমি উঠে দাঁড়ালাম। আমার পাশের খাঁচা থেকে শব্দটা আসছে, অ্যাক্রয়েডের খাঁচা। কি এই যে মোর্স কোড, টেলিগ্রাফের টরেটক্কা ভাষা! এই ভাষা যে আমিও জানি। আমিও কাঁচের গায়ে হাত ঠুকে জানালাম, আবার বলো। আবার টুংটুং শব্দ শুরু হল। আমি মনে মনে তার মানে করতে লাগলাম। অ্যাক্রয়েড বলল, আমারও কার্বোথিনের পোশাক, আমি পুতুল সেজে আছি, তুমি যেদিন এলে দেখে আনন্দ হল, ভয় হল প্রকাশ করিনি। আমিও টুংটুং করলাম। দ্বিতীয় দিন যখন একা ছিলাম, একা এসেছিলে, দেখিনি, বোধ হয় ঘুমিয়েছিলাম, দাঁড়িয়ে ঘুমানো অভ্যেস করেছি, সেদিন রাত্রে আর থাকতে পারলাম না, চেঁচাতে বাধ্য হলাম। আচ্ছা, কদিন আছো এখানে? 2 বছর। আমার মৃত্যুর সময় থেকেই অনেক দেখেছি, 2 বছরে অনেক জেনেছি, অনেক ভেবেছি, এবার বোধহয় পালাবার সুযোগ এসেছে। আচ্ছা, মানুষ হয়ে না পুতুল? মানুষ, ওষুধ আছে, কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকো, আজ ক্লান্ত, হাত অবশ, ঘুমোবো, গুড নাইট। আমি ধীরে ধীরে কাঁচে টোকা মেরে গুড নাইট জানিয়ে দিলাম। অ্যাক্রয়েড বেঁচে আছে,
আমারই মতো। কার্বোথিনের ফর্মুলা আমি ওকে দিয়েছিলাম, কিন্তু পালানোর কি উপায়ও আবিষ্কার করেছে জানি না। আবার মানুষ হয়ে গিরিটিতে ফিরতে পারব অক্ষত দেহে, তাও জানি না। কপালে কি আছে কিছুই জানি না। ভাবতে ভাবতে আমারও কখন ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারেই কাঁচে ঠেস দিয়ে বসে কাটিয়েছি। কুকু ক্লকটা অনেকবার বেজেছে। প্রথমে সময়ের খেয়াল রেখেছিলাম, তারপর আর রাখিনি। অবশেষে একসময় রাত ১২টা যে বাজল সেটা গুপ্ত দরজা খোলার শব্দ থেকেই বুঝলাম। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সোজা পুতুলের ভঙ্গিতে দাঁড়ালাম। লিনকুইস্ট ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে এল। একটা গুনগুন শব্দ শুনে বুঝলাম সে গান গাইছে। তারপর খুট শব্দ করে ঘরের বাতিটা জ্বলে উঠল। আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যতদূর দেখা যায় তাই দেখার চেষ্টা করলাম। লিনকুইস্ট কিন্তু আমাদের টেবিলের দিকে এলো না, সে ঘরের পেছনের দিকে আরেকটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি জ্বলে উঠল। আমি আবার আরেকটু সাহস করে অ্যাক্রয়েডের দিকে চাইলাম। অ্যাক্রয়েড আমায় দেখে একটু হাসল, তারপর ডান পকেটে ঢোকানো হাতটা আস্তে আস্তে বার করল, তারপর হাতটা আমার দিকে তুলে ধরল। দেখি তার হাতে একটা ছোট্ট আধ ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়া সিরিঞ্জ। অ্যাক্রয়েডের পরের কাজটা আরো বিস্ময়কর। সে সিরিঞ্জটা পকেটে পুরে তার খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচাড়া করতে দরজাটা খুলে গেল। অ্যাক্রয়েড দরজা খুলে বেরিয়ে এলো। আমরা তো দম বন্ধ হওয়ার চোখা। লিনকুইস্ট যদি ফিরে আসে, অ্যাক্রয়েড যেন এই বিষয়ে কোনো চিন্তা না করেই টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পেছন দিকটায় এসে এদিক ওদিক দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। লোকটা আত্মহত্যা করছে নাকি? না তা নয়, একটা ইলেকট্রিকের তার টেবিলের পেছন দিয়ে গিয়ে মাটিতে ঠেকেছে। অ্যাক্রয়েড টেবিলের থেকে অব্যর্থ লক্ষ্য করেই ঝাঁপ দিয়েছে এবং তারটা ধরে সে মেঝেতে নেমেছে। অ্যাক্রয়েড যে বেশ সুস্থ সবল লোক ছিল সেটা আমি জানতাম, কিন্তু এই দুরূহ জিমন্যাস্টিকের কাজটাও যে তার আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তার বেয়ে মাটিতে নেমে অ্যাক্রয়েড খোলা দরজা দিয়ে একবার উঁকি মেরে অন্য ঘরটায় চলে গেল। ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি, এইবার শুনতে পেলাম। এটা তো মানুষের গলার শব্দ নয়, তবে এটা কি? আমার পক্ষে এই শব্দ চেনা অসম্ভব। শব্দটা বন্ধ হওয়ার পর লিনকুইস্টের পায়ের আওয়াজ পেলাম। সে বাতি নিভিয়ে আমাদের ঘরটায় ফিরে এলো। দরজার সামনেই এক নম্বর খাঁচা। লিনকুইস্ট চাবি বার করে খাঁচার দরজা খুলে ইতালীয় গায়ক বাতিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কাঠের মতো দাঁড়িয়ে আর চোখে একবার লিনকুইস্টের দিকে একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম। যথারীতি বাতিস্তার চিৎকার শুরু হল। অ্যাক্রয়েড পাশের ঘরে কি করছে না করছে ভেবে ঠাহর করতে চেষ্টা করছি, এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার ৬ ফুট লম্বা দেহ নিয়ে ঝড়ের মতো প্রবেশ করে আমার বন্ধু অ্যাক্রয়েড লম্ফ দিয়ে গিয়ে এসে লিনকুইস্টের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার মধ্যে বন্দি, তার উপর দৈর্ঘ্যে মাত্র ৬ ইঞ্চি। অ্যাক্রয়েডকে যে সাহায্য করব তার কোনো উপায় নেই, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝলাম যে অ্যাক্রয়েডের সাহায্যের কোনো প্রয়োজন নেই। লিনকুইস্টের সাধের এক নম্বর পুতুল হাতে থাকাতে প্রথমত সেইটিকে পাশে সরিয়ে রাখতে রাখতেই অ্যাক্রয়েড তাকে চাপটে ধরে ফেলল। লিনকুইস্ট কিছু করতে পারার আগেই দেখি এক
অ্যাক্রয়েড একটা সিরিঞ্জ দিয়ে নরবিজিয়ের বাঁ হাতের কোটের আস্তিনের ওপর দিয়েছে প্রচণ্ড খোঁচা। তারপরে দৃশ্য আরো ভয়াবহ, আরো অবিস্মরণীয়। কয়েক মুহূর্ত আগেই অ্যাক্রয়েডকে দেখেছিলাম তারই সমান একটি জোয়ান লোককে জাপটে ধরতে, আর এখন দেখলাম অ্যাক্রয়েডের বাঁ হাতের মুঠোয় লিনকুইস্টের 6 ইঞ্চি লম্বা একটা পুতুলের সংস্করণ। অ্যাক্রয়েড অবজ্ঞা ভরে পুতুলটিকে টেবিলের উপর ফেলে দিয়ে তার গায়ে বৈদ্যুতিক তার ঠেকিয়ে সেটাকে অসাড় করে দিল। তারপর আমার খাঁচার দিকে এগিয়ে এসে কাঁচের ঢাকনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট আধ ইঞ্চি সিরিঞ্জটা বার করে আমায় দিয়ে বলল, এত ছোট জিনিসটা তুমি ভালো হ্যান্ডেল করতে পারবে, এটা নিয়ে ফেলো। আমি আর দ্বিরুক্তি না করে ইঞ্জেকশনটা নিয়ে নিজের আয়তনে ফিরে এলাম। কিন্তু এই ওষুধ অ্যাক্রয়েড পেল কী করে? প্রশ্ন করতে অ্যাক্রয়েড আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল। সুইচ টিপতেই ঘরের আলো জ্বলে উঠল। ঘরের মাঝখানে প্রায় ছাত অবধি উঁচু একটা বিরাট কাঁচের খাঁচা, পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে, কিন্তু ভেতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইঁদুর জাতীয় জানোয়ার। আমি পরম বিস্ময়ে অসাড় জন্তুটির দিক থেকে অ্যাক্রয়েডের দিকে চাইতেই সে বলল, বোধহয় অনুমান করতে পারছো জানোয়ারটা কি। এটা লেমিংয়ের একটি অতিকায় সংস্করণ। আসল লেমিং এর চেয়ে 10 গুণ ছোট। কিছুদিন থেকেই লিনকুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে, বড় জিনিসের ছোট সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ হয়েছিল বোধহয়। সফল যে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হান্সের সঙ্গে লিনকুইস্টের কথাবার্তা থেকে, এবং ওই ওষুধই যে আমাদের আসল চেহারায় ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম। আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম, এদের কি হবে? অ্যাক্রয়েড মাথা নেড়ে বলল, এদের তো আর কার্বোথিনের জামা ছিল না, কাজে এরা মানুষ অবস্থায় আর বাঁচতে পারবে না, এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে। চলো যাওয়া যাক। আমরা ঘোরানো সিঁড়ি দিয়ে রওনা দিলাম। অ্যাক্রয়েডকে গম্ভীর দেখে মনে সন্দেহ জাগল। জিজ্ঞেস করলাম, তুমি দেশে ফিরে যাবে? অ্যাক্রয়েড দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্মৃতি সভা হয়ে গেছে, তা জানো আমার স্ত্রী বিধবার পোশাক পরেছে, আমার নামে আমার টাকা থেকে একটি স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে ফিরে যাওয়াটা একটু বেখাপ্পা হবে না? তাহলে তুমি কি করবে? একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে, লেমিংদের সঙ্গে এখনো ভালো পরিচয় হয়নি, আর কয়েকদিন পরেই ওদের সমুদ্র যাত্রা শুরু হবে। আমি ওই দলেই ভিড়ে পড়ব ভাবছি। একটা সামান্য প্রাণী যদি নির্ভয়ে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে, তা আমি পারব না কেন? 12 জুন, গিরিডিতে ফেরার 4 ঘন্টা পর এই ডায়েরি লিখছি। একটা কথা লেখা দরকার, কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত। ফিরে আসার পর থেকেই লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। এখন তার কারণটা বুঝতে পেরেছি। আমার যে জুতোটা গিরিডিতে রেখে গিয়েছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে, তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হল। লিনকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে। শুনছিলেন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। রচনা সত্যজিৎ রায়, গল্প পাঠে দীপ, হ্যান্সের ভূমিকায় অভিষেক, গল্পের সূত্রধার মীর, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।